আজকে আমরা হাইকোর্টে এসেছিলাম। হাইকোর্টে আমাদের সম্মানীয় যিনি অ্যাডভোকেট তার সাথে দীর্ঘক্ষণ আমাদের বিস্তারিত কনফারেন্স হলো। এখন কনফারেন্সের পরিপ্রেক্ষিতে এই যে সুপ্রিম কোর্টের যে বিএড ভার্সেস ডিএড যে মামলা, এই মামলা যার এসএলপি নাম্বার 20743/2021 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলাতে আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা 29/9/2022 রিক্রুটমেন্ট নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম এবং আমরা ক্লারিফিকেশনও পেয়েছিলাম। আমরা হাইকোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছিলাম যে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে বলেছিল যে সুপ্রিম কোর্টের যে অর্ডার সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে বিএড এবং ডিএডের ভবিষ্যৎ। এখন হাইকোর্ট থেকে যে 2014-এরই একটা প্রতিনিধি দল, তারা তোমরা সবাই জানো অবগত আছো যে তারা মামলা করেছে ক্লারিফিকেশনের জন্য, তার ডায়েরি নম্বর 36321/2023 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে এরা দুটো আয় করেছে। এখন ওরা চাচ্ছে যে এখানে ক্লারিফিকেশন করতে কি যারা অলরেডি সিলেক্টেড অর্থাৎ যারা হচ্ছে 16,500-তে অলরেডি যারা সিলেক্টেড বিএড ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস টিচার, তাদের ক্লারিফিকেশানটা চেয়েছে যে তাড়াতাড়ি, যেহেতু এটা 2018 সালের 28 জুন যেটা সেই ওয়াইজ যে এনসিটি নোটিফিকেশান সেই ওয়াইজ যে মানে সেটা সেট হয়ে গেছে এবং তারা চাইছে যে তাহলে ওই যে ইন সার্ভিস টিচার যারা আছে 16,500-তে এটা বন্ধ করে, তাহলে সেই 16,500-তে ইন সার্ভিস যে টিচাররা আছে বিএড তাদের কী হবে, এবং শুধু তাই না, এবং যারা অলরেডি অ্যাপিয়ারিং সিলেকশান প্রসেস 2022 সিলেকশান প্রসেস যারা অ্যাপিয়ারিং সেই ব্যাপারটা ওখানে ওরা উত্থাপন করবে। মানে আমরা পুরো সম্মুখ, আমরা তো আইনের ছাত্র না কেউই, আইন বিষয়ে আমাদের নলেজ খুবই কম, আমরা যা কিছু আলোচনা বিস্তারিত করলাম সুপ্রিম কোর্ট এখান থেকে কথা বলল, সুপ্রিম কোর্টে আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড এওয়ার স্যার আছে তার সাথে কথা বলল, আমরা যেহেতু ওখানে এসএলপি ছিল আমাদের আমরা অ্যাপিয়ারিং করতে পারবো সেই প্রভিশন আমাদের আছে, এবং তার জন্য আরেকটা কী বললো যে মানে ওটা টেকনিক্যালি ব্যাপার, আমি যে মানে ঠিক এখন টার্মটা আমার মনে নেই, আমরা সেখানে কিন্তু লয়ার দাঁড় করাতেই হবে আমাদেরকে, বলছে যেহেতু প্যান ইন্ডিয়ান নোটিফিকেশান যেহেতু কোনোরকমভাবে যদি, হ্যাঁ অল্প মধ্যেই বলছে, যদি কোনোরকমভাবে যদি কোনো সমস্যা দেখা দিতে পারে, ওরা চাইবে যে 16,500 এই বিএডগুলো যে অন্তর্ভুক্তি হয়েছে তাহলে এরা ভ্যালিড কি ভ্যালিড না, তার সাথে সাথে কিন্তু ওরা এই যে অ্যাপিয়ারিং হয়েছে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেসে এটাও কিন্তু ওরা চাইবে। তাই কোনো রকমে ঝুঁকি নিতে আমরা রাজি নয়, কারণ আমরা চাইছি যে 29/9/2022 যে আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেটা 21/10/2022 আমরা রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছিলাম, এই নোটিফিকেশান ওয়াইজ যে সমস্ত বিএড আছে তাদেরকে সবাইকেই বাদ দিতে হবে যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে। আমরা সুপ্রিম কোর্টে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টেও মামলা করেছি এবং কোর্ট থেকে নোটিশও ইস্যু করা হয়েছে এবং আমরা সেখানে সুপ্রিম কোর্টেও গিয়েছি, আর বিস্তারিত একটা হলফনামাতে বোর্ড জানিয়েছে যে 16,500-এর বিএডদের বাদ দিতে, এটাও পরে ডিটেলস বলবো। আর 20/22-এর মামলাতেও তো আমরা সুপার সিনিয়র অ্যাডভোকেটই দিচ্ছি, বাদ বাকি বিস্তারিত সাদ্দাম বলবো, আমি খুব অল্প কিছু বলছি আর বিস্তারিত এইটুকু শুনে হবে প্রত্যেকে, বিএড ডিএডের মামলাতে যে ক্লারিফিকেশান মামলাতে আমাদেরকে সেই মানের উকিল কিন্তু দিতেই হবে, কারণ একবার যদি কোনো রকমে ঘুরে যায় সুপ্রিম কোর্ট থেকে আমাদের কিন্তু আর কোনো হাতের বাইরে চলে যাবে, আমার হাইকোর্টে আর কোটা কিছু জায়গায় থাকবে না, এটা আমরা গ্রুপেও জানিয়ে দেবো, আমরা গ্রুপে মিটিংয়েও জানিয়ে দেবো, ঠিক আছে। এখানে জাস্ট কিছুটা বললাম, সাদ্দাম বল। আমি 2014, 2017, 2022 যারা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে একটা বার্তা দিতে চাই। আজকে সমস্ত উকিলবাবুর সঙ্গে কথাবার্তা হলো, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার 2018 সালের এনসিটি যে নিয়ম সেটা কিন্তু বাতিল হয়েছে, প্রাইমারিতে বিএডরা অযোগ্য এবং ডিএলএডরা যোগ্য। এবার এখানে যে দেবেশ শর্মার যে ইউনিয়ন যে ইন্ডিয়ার যে কেসটা, সেই কেসটার পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিএডরা ক্লারিফিকেশান কেস নিয়ে ওখানে গিয়েছে, এবং যেহেতু পুরো ইন্ডিয়া প্যান ইন্ডিয়া একটা আলোচনা ওরা যেহেতু অর্ডারটা চ্যালেঞ্জ করেছে, আমাদেরকে নোটিশটাকে লুকিয়ে মানে আমাদের নোটিশে আমাদের কোনো যে সেলফি করা আছে, আমাদের যে কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার আছে, সমস্ত কিছু ওরা ভুল সাবমিশন করেছে, এগুলো পুরো অ্যাভয়েড করে চলে গিয়েছে। এবার ওরা সুপ্রিম কোর্টে ভালো লয়ার দিয়ে উকিল দিয়ে চেষ্টা করবে যে 16,500 থেকে বিএডকে ভ্যালিড করার, আমাদের রিক্রুটমেন্টে আবার এই যারা ইন্টারভিউ দিয়েছে সেই রিক্রুটমেন্টেও থাকার চেষ্টা করবে, এবং 2022-এর যারা ক্যান্ডিডেট তাদের যে বিএড সার্টিফিকেট ভ্যালিড সেটার জন্য ওরা কেস করবে। একটা আলোচনাতে তিনখানা কিন্তু প্রত্যেকটা উঠবে,
এবং এর কনসিকুয়েন্স সবাইকে ফেস করতে হবে। এবং রায়টা যদি বেগড়বাড়ায় সুপ্রিম কোর্টের উপরে কেউ নাই, একবার এটা বেগড়বাড়ায় যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের করার কিচ্ছু আর থাকবে না। তাই যেটা আমাদের উকিলের সঙ্গে কথা আলোচনা হলো, প্রত্যেকটা ডিএলএডকে কড়ো জোড়ে অনুরোধ যে আপনারা আমাদের ওখানে বড় সুপার সিনিয়র লয়ার লাগবে, যাতে করে আমাদের যে ম্যাটারটা আছে 22 রিক্রুটমেন্টটা আর 22 টেট, এই রিক্রুটমেন্ট দুটো যেন সুন্দর করে উপস্থাপনা করতে হবে। আমাদেরকে বিএডদের অপোজ করতে হবে, বিরোধিতা করতে হবে, কোনো রকমের বাগড়বাই করা যাবে না। এত সুন্দর রায় পাওয়ার পর, এত কাছাকাছি আসার পর যদি আমরা কোনো কারণে এই রায়টা একটু যদি মিসলিড হয়ে যায় আমাদের চাকরি কিন্তু সব শেষ হয়ে যাবে। তাই প্রত্যেককে অনুরোধ করবো, তোমরা মানসিকভাবে প্রস্তুত নাও, টাকা পয়সা জোগাড় করো, আমরা টাকা তুলবো, তাহলে আমাদের কিন্তু যত সাধ্য চেষ্টা আমরা ডিএলএড পক্ষ থেকে বড় লয়ার কিন্তু ওখানে দাঁড় করাবো। এটাই আমাদের এখন মুহূর্তে এটা দুটো মেন ফোকাস আছে, একটা 20-22 তার সঙ্গে এইটা। তাই প্রত্যেককে অনুরোধ করলাম যে আপনারা সবাই মিলেমিশেটা ভাবুন, ভেবে কিন্তু সুপ্রিম কোর্ট আমরা যাবো। আর বাকি অংশটা যেটা বলার সেটা আমাদের যে ভেরিফাইড জেলা গ্রুপ আছে সেখানে সব জানিয়ে দেওয়া হবে, পুরো বিস্তারিত বলে দেওয়া হবে। নমস্কার। ঠিক আছে, লাইভটা শেষ করলাম। আর আজকে পর্ষদের একটু কাজ ছিল, সেখানে একটা আলোচনা করার উদ্দেশ্যে যাওয়ার একটা ইয়ে করা হয়েছিল। মাননীয় পালবাবুকে বিশেষ কারণে অনুপস্থিত, তবে এখনো চেষ্টা চলছে দেখা করার, সব আপডেট তোমরা গ্রুপে পেয়ে যাবে। আর দেখা যাক, চেষ্টা করা যাক শেষ পর্যন্ত, যেভাবে এতদিন লড়াইটা এগিয়ে আসলো আর তো কটা দিন, আশা রাখছি আমরা সবসময় আশাবাদী, নিশ্চয়ই আমাদের সঙ্গে ভালো কিছু ঘটবে। সবাই ভালো থাকবে। Everything will be fine. Tickets.